আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 14 জানুয়ারি 24, বিএনপির নতুন উদ্যোগ ও প্রস্তুতি। যখন থেকে যে কর্মসূচি আসতে যাচ্ছে, নতুন থেকে বা নতুনভাবে কী কর্মসূচি আসবে, দর্শক এগুলো জানার আপনাদের যথেষ্ট আগ্রহী যে বিএনপি এখন কী করবে। নির্বাচন হয়ে গিয়েছে, সরকার কার্যত টিকে গিয়েছে, বা মার্কিন যুক্তরাষ্ট্র কী করবে কী করবে না এগুলো নিয়ে জনগণ তাকিয়ে আছে, আমরা বিচার বিশ্লেষণ করছি, এর মধ্যে বিএনপি কী করবে। আবার কেউ কেউ, এমনকি প্রো আওয়ামী লীগ অনেক বুদ্ধিজীবী কিংবা মিডিয়া বোঝানোর চেষ্টা করছে, প্রচার করছে যে বিএনপি এখন কর্মসূচি সংকটে ভুগছে, এবং সেটা নানানভাবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন কর্মসূচি দিয়ে কাজ হয়নি, হরতাল অবরোধ দিয়েছে তেমন সাড়া পায়নি, লিফলেট বিতরণ করেছে তার দৃশ্যমান কোনো ফলাফল তারা দেখাতে পারছে না, নানান কথাবার্তা। তো এরই মধ্যে আমরা বিভিন্ন সোর্স থেকে যেটা জানতে পেরেছি যে বিএনপি কিছু নতুন উদ্যোগ ও নতুন প্রস্তুতি নিয়েছে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এবং কখন থেকে বিএনপি আবার অল আউট কর্মসূচিতে যাবে, অথবা নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে, কার্যকর কর্মসূচি, যা জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ, এটা তো লিমিটেড স্কেলের কর্মসূচি, বা এগুলো তো তেমন আলোচিত নয়, যদিও সেটা প্রয়োজন ছিল, সঠিক সময় সঠিক ছিল, কিন্তু এখন লিফলেট বিতরণ বা এগুলো করে আর কী করবে। লিফলেট বিতরণ এটা নিয়ে নানান কথা আছে, যেমন লিফলেটে যে বার্তাগুলো আপনি দেন, যেগুলো লিখেছে বিএনপি কিংবা জামাত, সেগুলো যাদের কাছে লিফলেট দেওয়া হয় তারা অনেকেই পরে দেখে না, লিফলেট পড়ার মতো মানসিকতা বা সময় জনগণের নেই, এটা সত্য কথা, লিফলেট পড়ার অভ্যাস নেই অনেকের। আর যদি কেউ পড়েও থাকে সে বিরক্ত হবে, কারণ লিফলেটের মধ্যে যে কথাগুলো লেখা আছে ওগুলো জনগণ বা যাদের কাছে অ্যাটলিস্ট লিফলেট দেওয়া হয়েছে তারা জানে। আবার লিফলেট দেওয়া হয়েছে কতজন মানুষের কাছে, বাংলাদেশের শতকরা হিসেব করলে 2% লোকের কাছে কি লিফলেট দিতে পেরেছে? কখনোই না, অল্প কিছু লোকের কাছে, যদি সেটা সংখ্যায় লক্ষ লক্ষ, 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ হোক, সেটা কত পার্সেন্ট, অল্প কয়েক পার্সেন্ট লোকের কাছে লিফলেট গিয়েছে, তারাও ঠিকমতো পড়ে দেখেনি। বরং ওই কাগজে লিফলেট দেওয়ার চাইতে ওই লিফলেট যদি আমরা বিশ্লেষণ করি, ওগুলোতে মানুষের আগ্রহ বেশি, অনলাইনে এরকম একটা প্রচারণা পেলে সেগুলো বা এক দুই লাইনের যে ছোটো ছোটো অনলাইন প্রচারণা ওগুলো মানুষ পড়ে, কিন্তু হাজার হাজার শব্দের লিফলেট ওগুলো মানুষ পড়ে না। যাই হোক, তারপরও ওই লিফলেট দেওয়াটা ওই সময়ের জন্য যৌক্তিক ছিল বা আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল, অথবা এই যে জনগণ ভোট বর্জন করেছে তাতে লিফলেট দেওয়াটা একটা ভূমিকা পালন করেছিল। হরতাল অবরোধ নিয়েও পর্যালোচনা হচ্ছে যে হরতাল অবরোধে আসলে এটা বিএনপি সাংগঠনিক দুর্বলতা থাকলেও বিএনপির কথা যদি বাদ দিই, যেন এই সময় যদি এই আওয়ামী লীগের মতো চরম প্রতাপশালী দল কেউ যদি বিরোধী দলের নামিয়ে হরতাল অবরোধ করতে বলা হয়, তারা বেশি দিন সফল হরতাল অবরোধ করতে পারবে না, কারণ হরতাল অবরোধের কনসেপ্টটাই এখন মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে, এটা কালের বিবর্তনে যুগের কারণে অকার্যকর কর্মসূচি হচ্ছে, কারণ জনগণ এখন অনেক সচেতন, যথেষ্ট ভিভিড, জনগণ মোবিলিটি পছন্দ করে, কার্যক্রম তার কাজকর্ম গুটিয়ে বসে থাকতে পছন্দ করে না, ব্যবসা বাণিজ্য যথেষ্ট সক্রিয়। যখন বাংলাদেশে হরতাল অবরোধ সফল হতো তখন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না, ব্যবসা বাণিজ্য এতটা গতিশীল ছিল না, মানুষ এতটা গতিশীল ছিল না, মানুষের প্রয়োজনীয়তা এতটা ছিল না, আউট সাইডের সাথে মানুষ এতটা এনগেজ ছিল না। তো এখন 2023-24 সালে দাঁড়িয়ে মানুষ যতটা এনগেজড, যতটা গতিশীল, ব্যবসা বাণিজ্য যে হারে বা যোগাযোগ ব্যবস্থার যে অবকাঠামোগত উন্নয়ন, তাতে হরতাল অবরোধের মতো কর্মসূচি সফল হওয়ার কথা নয়। যেমন আপনি যদি সেই আওয়ামী লীগের হরতালের দিকে যান 2001 থেকে 2006 পর্যন্ত, অথবা 1992 থেকে 1996 পর্যন্ত, তখন তো রাস্তাঘাটেই বেশি ভালো ছিল না, গাড়ি ঘোড়া তো এমনিতেই কম চলত, তো তখন গাড়ি ঘোড়াই বা কয়টা ছিল, গাড়িই বা কয়টা ছিল, ব্রিজ ছিল না বড় বড় জায়গায়, ফেরি ছিল দুর্বল ফেরি, তখন তো এই বিএনপি যে পরিমাণ মাঠে নেমেছে বা যতটুকু এফোর্ট দিতে পেরেছে, এতটুকু এফোর্টে তখনকার সময়ে ইতিহাসের শ্রেষ্ঠ হরতাল হতো, কিন্তু এখনকার সময় এটা কঠিন, কারণ এখন যে পরিমাণ গাড়ি, যেমন বিএনপি নেতারা অনেকে মিছিলে যায় হরতালের, তারা ব্যক্তিগত গাড়ি নিয়ে যায়, প্রাইভেট কার নিয়ে যায়, তো কিছু বাস্তবতা আছে। তো যুগের কারণে হরতাল অবরোধের মতো কর্মসূচি আসলে
ওইভাবে সফল বা কার্যকর হবে না, এটা বিএনপির বড় ব্যর্থতাও বলবো না, সাংগঠনিক ব্যর্থতাকে আমি অস্বীকার করছি না, আবার আওয়ামী লীগের বড় সফলতা হরতাল অবরোধ আটকে দিয়েছে এটাও আমি বলবো না, একটাও নয়। এর মানে যুগের কারণে, কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে যায়, কালের বিবর্তনে অনেক কিছু টেকে না। এটা এখন এই যে কেউ কেউ বলছে কর্মসূচি সংকটে বিএনপি না, বিএনপি কর্মসূচি সংকটে না, এই জায়গায় আওয়ামী লীগকে বসিয়ে দিলে আওয়ামী লীগও সেম সংকটে ভুগত, আওয়ামী লীগও তাদের কর্মসূচির কারণে সেম ব্যাক পেত। তারপরে এখন যেভাবে সামাজিক ব্যবস্থাটা অনেকটা সেন্ট্রালাইজড হয়ে গিয়েছে, অথবা প্রশাসনের যে শক্ত নজরদারি বা অনেকে বলে পুলিশ স্টে, তাতে আওয়ামী লীগের চাইতে শক্তিশালী কোনো দলকে বসিয়ে দিলেও এই যে অফিস খুলতে না পারা বা নানান বিষয়ে জোর করে বাধা উপেক্ষা করে প্রোগ্রাম করতে না পারা, অনুমতি ছাড়া কিছু করতে না পারা, এটা পারবে না, এত সহজ নয়। আওয়ামী লীগ বা আওয়ামী লীগের চাইতে শক্তিশালীও কেউ পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। অতএব কর্মসূচি সংকটে নয়, হ্যাঁ যে সংকটটা আমাদের সামনে দেখা যাচ্ছে এই সংকট, এটা যেই আসবে মাঠে প্রত্যেকের ক্ষেত্রেই এরকম একটা পরিস্থিতিতে পড়বে, এটা হচ্ছে বাস্তবতা। তবে বিএনপি এখন নতুন উদ্যোগ, নতুন পরিস্থিতি কী নিচ্ছে একটু আপনাদেরকে জানাই। সম্প্রতি বিএনপি হাইকমান্ড সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছে, পর্দার অন্তরালে জামাতের সাথেও বৈঠক করছে। আগামী দিনের জন্য কৌশল প্রণয়নের জন্য গত মঙ্গলবার 9 জানুয়ারি থেকে শুরু হয়েছে বৈঠক। এসব বৈঠকে গত কয়েক মাসে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, এর মানে নেতাকর্মীদের মুক্তি এখন তাদের প্রাইম টার্গেট, দ্যাটস গুড। গ্রেপ্তার নেতাকর্মীদের জামিন নিশ্চিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাশাপাশি গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। মানে গণসংযোগ বা এই টাইপের কর্মসূচি আপাতত চালাবে, কিন্তু বড় কর্মসূচি কখন থেকে আসবে তারও একটা ধারণা আছে। বিএনপির অভ্যন্তরীণ এবং সমমনা দলগুলোর সূত্র মতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘ, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, সহ পশ্চিমা বিশ্ব সাম্প্রতিক নির্বাচন ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পশ্চিমা দেশগুলো থেকে জোরালো প্রতিক্রিয়া এলে মাঠের আন্দোলন জোরালো কর্মসূচি দেওয়া হবে, তার আক্রান্ত নমনীয় কর্মসূচি থাকার কথাই ভাবা হচ্ছে। তাহলে দর্শক, কখন থেকে কঠোর কর্মসূচি আসবে বিএনপির? যদি যুক্তরাষ্ট্র কোনো স্যাংশন দেয় আর জাতিসংঘ বা আরও যারা আছে তারা যদি কোনো পদক্ষেপ নেয়, তখন থেকে বিএনপি ব্যাপকভাবে মাঠে নামবে, তার আগে নয়। আশা করি আপনারা এখন ক্লিয়ার হলেন যে বিএনপি কখন থেকে কোন টাইপের কর্মসূচি নিয়ে মাঠে নামবে, আর এখন থেকে কী করবে, ওই মাঝে মাঝে গণসংযোগ হয়তোবা লিফলেট বিতরণ আসতে পারে, অথবা মানববন্ধন কিংবা আলোচনা সভা, প্রেস ক্লাব বা বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়াম, এগুলোর মধ্য দিয়ে থাকবে। এই আরও একটা কথা একটু বলে নিই দর্শক, আলোচনার শেষে, ওই যে হরতাল অবরোধ কালের বিবর্তনে যেরকম অকার্যকর বা এটা সম্ভব নয় যত শক্তিশালী দল বা দেশ হোক, ঠিক তদ্রূপ অসহযোগ কর্মসূচি, যেমন আওয়ামী লীগ তো প্রশাসনকে একেবারে প্রায় শতভাগ দলীয়করণ করে ফেলেছে, আওয়ামী লীগকে এখন বিরোধী দল বানিয়ে দিলে তারাও অসহযোগ কর্মসূচি ওইভাবে সফল করতে পারবে না, কারণ মানুষ এখন ব্যক্তিকেন্দ্রিক ব্যাপকভাবে, তো ওগুলো কালের বিবর্তনেই সফল হবে না, এটাই বাস্তবতা। তো বিএনপি সংকট নয়, এটা কালচারাল পরিবর্তন,